এই যে জীর্ণ দীর্ণ ভগ্ন বাড়িটা দেখছেন, এটাই হলো নাট্যকার দীনবন্ধু মিত্রের জন্মভিটা। সামনেই দেখতে পাচ্ছেন চাকদা বনগা পাকা রাস্তা, পাকা রাস্তার পাশেই মিত্র বাড়ি, দূরে দেখতে পাচ্ছি একটি বিখ্যাত জায়গা, নাট্যকার দীনবন্ধু মিত্রের জন্মভিটা। দীনবন্ধু মিত্র বেশ মেধাবী ছাত্র ছিলেন। কলেজে পড়বার সময় তিনি ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় তার সাহিত্য জীবন শুরু করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে আপনারা জানেন সুরধ্বনি কাব্য, নবীন তপস্বিনী, বিয়ে পাগলা বুড়ো, সদবার একাদশী প্রভৃতি বাংলার পাঠককুলের দৃষ্টি আকর্ষণ করেছিল। তবে তিনি তার নীলদর্পণ নাটকটির জন্য সমধিক প্রসিদ্ধ। 1858 সালে বাংলার বুকে যে নীল বিদ্রোহ হয়েছিল তার প্রেক্ষিতেই 1860 সালে তার নাটক নীলদর্পণ রচিত হয়। বাড়িটির ভগ্নদশা, ধ্বংসপ্রাপ্ত বাড়ি, ইতিহাসের গর্ভে লীন হয়ে যাওয়ার অবস্থায় এসে পৌঁছেছে দীনবন্ধু মিত্রের বাড়ি। চলুন একবার ভেতরে যাওয়া যাক। এখানে ইতিহাস যেন থমকে আছে, ইটের পাজরা বেরিয়ে আসছে। হাত অদৃশ্য প্রায়, মোটা পুরু ইটের দেওয়াল, দেখুন কত মজবুত কাঠামো ছিল সেই সময়। দেওয়ালে প্রদীপ রাখার কুলুঙ্গি, ছাদ অদৃশ্য প্রায়, কড়িবর্গা বিপজ্জনক ভাবে ঝুলছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, একসময় এখানে আসাই যেত না, এত জঙ্গল ছিল। চলুন বাড়ির পিছনে যাওয়া যাক। এর পিছনের অংশ আসলে যেটুকু দেখতে পাচ্ছি বোঝাই যাচ্ছে এটা মূল বাড়ি নয়, মূল বাড়ির সামনের অংশ। মূল বাড়িটি কালের গর্ভে কবেই বিলীন হয়ে গেছে। এরকম একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব, অতুলনীয় সাহিত্যকর্মের স্রষ্টা, প্রসিদ্ধ নাট্যকার দীনবন্ধু মিত্রের জন্মভিটার এই অবহেলিত ভগ্নদশা দেখে সত্যি মন খারাপ হয়ে যায়। বাঙালি হয়েও একজন বাঙালি মনীষীকে উপযুক্ত সম্মান প্রদর্শন করতে না পারার গ্লানিতে সত্যি মাথা হেঁট হয়ে যায়। আশা করছি এই ভগ্ন বাড়িটির সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ব্যক্তিরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন খুব তাড়াতাড়ি। দেখার মতন একটি জায়গা। নমস্কার।